এর আগের এপিসোডে আমরা মহাত্মা গান্ধী বিচে ঘুরেছিলাম, যেটা পুরোপুরি পোর্ট বিচ হিসেবেই পরিচিত। তারপর আমরা অসম্ভব সব অ্যান্টিক জিনিসের ঠাসা ফ্লোকোরে মিউজিয়ামে গেছিলাম। এরপর আমরা কোচিতে লাঞ্চ সেরে আরও দুটো জায়গা নিয়ে ফিরছি আর একটা নতুন এক্সাইটিং এপিসোড নিয়ে। আগের এপিসোড যদি এখনও দেখে না থাকেন তাহলে লিঙ্ক ডেসক্রিপশান আর এন্ড স্ক্রিনে দিয়ে দেওয়া হলো, দেখে নিতে পারেন। লাঞ্চ করতে এসেছি রহমনিয়ায়, আর এখানে এসে মাটন বিরিয়ানি, কেরালিয়ান বিরিয়ানি দিচ্ছি, কেমন হয় টেস্টটা? বিরিয়ানি তো আমার ফেভারিট দিচ্ছে। এই রেস্টুরেন্টে খেতে এসে নতুনভাবে কিছু জানলাম। এখানকার সমস্ত রেস্টুরেন্টেই আপনাকে গরম জল দেবে, সাথে কিছু কিছু জায়গায় লাল নীল কালারও অ্যাড করা থাকবে। গরম জল দেওয়ার মানেটা হলো বাইরের টেম্পারেচার এখানে প্রচণ্ড গরম থাকে, তাই যদি আপনি গরম জল খান তাহলে আপনার শরীর স্বাভাবিকের তুলনায় একটু বেশি সুস্থ থাকবে। দুর্দান্ত খেতে, এই যে পাঁপড়টা আছে এটা এরকম ভেঙে বিরিয়ানির মধ্যে দিয়ে আর প্রচুর পরিমাণে চিকেনও দিয়েছে। এখানে মাটন বিরিয়ানি খেলাম না, কারণ এখানে বিফও অ্যাভেলেবেল, সেই জন্য সবাই বললো চিকেনটাই খাবে, মাটন আর নেবে না। এত সফট, মানে চিকেনও পুরো সফট একদম। রহমনিয়া থেকে বিরিয়ানি খেয়ে বেরোলাম, অসাধারণ বিরিয়ানি কোয়ালিটি, এত সুন্দর বিরিয়ানি, কেরালিয়ান স্পেশাল। এই যে সেই রেস্টুরেন্ট, নেটে সার্চ করলেই পেয়ে যাবেন কোচিতে। এত ক্লিন সিটি, নয়েজ ফ্রি, কেউ অকারণে হর্ন দিচ্ছে না, খুব সুন্দর লাগছে। মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত নিয়ম ট্রাফিক সব মেনে সবাই এখানে যাচ্ছে, সেটা ভেবেই একটা দেখেই খুব ভালো লাগছে। লাঞ্চ করে এখন কি 3:40 বাজে, আমরা চলে এসেছি মেরিন ড্রাইভ রোডে। এখানে বোটিংও হয়, তো বোটিং এখনও শুরু হয়নি, বোটিং পয়েন্টে যাইনি। টুরিস্ট বোটিং 150 টাকা পার পার্সন, 1 ঘন্টা পুরো ঘোরাবে। এই যে এইগুলো হচ্ছে বোট। এই হচ্ছে বোট, আমরা এই বোটে করে নৌকো বিহারে এক্ষুনি বেরোবো। কত দূর যাব, আবার এখানে এসে আমাদের ড্রপ করে দেবে। এই মেরিন ড্রাইভের বোটিংটা অত্যন্ত স্বাভাবিক, বিভিন্ন 5-স্টার হোটেলের পাশ থেকে বোটটাকে নিয়ে গেল। তবে খুব এক্সাইটমেন্ট না হলেও বিকেলের দিকে সুন্দর হাওয়াতে আপনার ভালোই লাগবে। আচ্ছা
নৌকো বিহার করার পর আবার আমরা মেইন ড্রাইভে। এখানটা হাঁটতে খুব ভালো লাগে। ডিনারে আমরা কোচির লোকাল আরিয়া ফিশ ট্রাই করলাম। এখানকার সিস্টেমটা খুবই সুন্দর। মাছ আপনি নিজে চয়েস করবেন, তারপর মাথা আর লেজ দিয়ে ফিশ কারি তৈরি করলো, আর মাছখানের বডিটা দিয়ে ওরা একটা রোস্ট আর একটা পাতুরি, তিন রকম ডিশ আমাদের তৈরি করে দিল। খেতে জাস্ট অসম। মানে এটা একটাই ফিশ, ও একটাই ফিশ দিয়ে কত দাম? কত? এর পরের এপিসোডে আরও কিছু এক্সাইটিং জিনিস নিয়ে ফিরছি। দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল ইউএনবি।